হ্যালো ফ্রেন্ডস এটুকুন চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের যে নিউজটি শোনাবো সেটা শুনে হয়তো আপনারা যদি শিক্ষক হন আঁতকে উঠতে পারেন হ্যাঁ বন্ধুরা মদের দোকানে ভিড় বাইরের সেই ভিড় সামলাতে টিচারদের নিয়োগ করা হচ্ছে এটা হচ্ছে বিশাখাপ্তনের খবর দেখুন আজকের আনন্দের বিশেষ রিপোর্ট মদের দোকানের ভিড় থেকে বিশাখাপত্তন নিয়োগ করা হল সরকারি স্কুলের শিক্ষকদের এবং ডেট দেখুন সাতই মে দু হাজার কুড়ি এটা এব বিবোনন্দের ওয়েব পোর্টালে দেওয়া হয়েছে এবার আসবো আমরা বিস্তারিত রিপোর্টে তারা আগে বলব এর চ্যানেলটা অন্ত্র অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে অল নোটিফিকেশন পেতে পারেন পাশাপাশি শেয়ার করেন এবং কমেন্ট করে এই বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত দেখুন লেখা আছে মদের দাম সব মিলিয়ে পঁচাত্তর শতাংশ বাড়িয়ে দিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার সোমবার পঁচিশ শতাংশ দাম বাড়ানোর পর দিনই তারা ফের দাম বাড়িয়ে দেয় আরও পঞ্চাশ শতাংশ অর্থাৎ পঁচিশ প্লাস পঞ্চাশ ইস গোল্টো পঁচাত্তর শতাংশ বর্তমান মদের দোকানগুলোর বাইরে তিল ধারণের জায়গা নেই ঠেলাঠেলি হয় হট্টগোল সবই চলছে ইচ্ছামতো লকডাউনের নিয়ম শিকোই এই পরিস্থিতিতে ভিড় নিয়ন্ত্রণ করতে সরকারি স্কুলের শিক্ষকদের ডাকলো অন্ধের বিশ্বাপটনম প্রশাসন সোজাযুক্তি বিড়ে যা শাসন সম্ভব হলে মাতা নিয়ন্ত্রণ নয় কেন ভাবুন একবার সমাজের যারা কারিগর সেই কারিগরদের উদ্দেশ্যে জাস্ট ভিড় সামলাতে যেটা হয়তো মানে পুলিশদের কাজ সে কাজ দেওয়া হচ্ছে একজন শিক্ষককে আপনি শিক্ষক হন এই ব্যাপারটাকে আপনি কেমন চোখে নিচ্ছেন অবশ্যই আমরা কমেন্ট সেকশানে জানাবেন কারণ বেশিরভাগ শিক্ষকই হয়তো এই জিনিসটা ভালোভাবে নেবে না কারণ তাদের কাছে সম্মানটা একটা বড় জায়গা তারপর যারা হয়তো অন্য যে কোনো কাজ হয়তো করতে পারতো কিন্তু এই কাজটা এমন একটা সম্মানের সাথে জড়িত শিক্ষকদের ক্ষেত্রে হয়তো অনেকেই সেটা অনিচ্ছুক হবেন দেখুন লেখা আছে আরও আবকারী দপ্তরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভাস্কররাও বলেছেন জেলায় তিনশো এগারোটি মদের দোকান রয়েছে দুশো বাহাত্তরটি খোলা ভিড় সামলাতে তাই সরকারি স্কুলে শিক্ষকদের ডাকা হয়েছে যারা দোকানের বাইরে লাইন দিয়েছেন তাদের হাতে টোকেন তুলে দিচ্ছেন তারা নম্বর এলে কে যাবেন কাউন্টারের দিকে বিশাখাপত্তনমের আনাকাপল্লি শহরের শিক্ষক লক্ষ্মী নারায়ণ জানিয়েছেন তিনি বুখেহাটা পেট মণ্ডলের শিক্ষক সঙ্গে রয়েছেন আনাকাপল্লী মণ্ডলের শিক্ষক মহেশ একটি মদের দোকানে ডিউটি দিচ্ছেন তারা প্রত্যেক মদের দোকানে এইভাবেই দুজন করে শিক্ষক মোতায়েন করা হয়েছে শিক্ষকের পেশা হলো সে পরিষেবা দেওয়া যে কোনো জায়গায় পরিষেবা দিতে তারা তৈরি কিন্তু এভাবে মদের দোকানে কাজ করতে বাধ্য হওয়ায় অপরাধবোধ হচ্ছে কোনো শিক্ষকই এই কাজ করতে চাইছেন না সরকারের প্রয়োজনে যে কোনো কাজে তারা প্রস্তুত কিন্তু তাদের অনুরোধ মদের দোকান যেন কাজ করতে না হয় অর্থাৎ বন্ধুরা ওটা বুঝতে পারছেন যে সবাই যে একটা রিয়াকশান একজন টিচারের পক্ষে এই ধরনের কাজ যে একটা সম্মানের সাথে জড়িত সেই কাজটা কিন্তু খুবই নেগেটিভলি দিচ্ছে এর মধ্যে স্থানীয় এক মদের দোকানের বাইরে মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন তাদের বক্তব্য সবজির বাজার খোলা মাত্র তিন ঘন্টা অথচ মদের দোকান খোলা সাত ঘন্টা করে খোলা থাকছে মদের দাম সব মিলিয়ে পঁচাত্তর শতাংশ বাড়িয়ে দিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার সোমবার পঁচিশ শতাংশ দাম বাড়ানোর পরে তিনি তারা ফের দাম বাড়িয়েছে পঞ্চাশ শতাংশ মুখ্যমন্ত্রী জগন রেড্ডির অফিস জানিয়েছে মদ কিনতে যেন সাধারণ মানুষ আগ্রহী না হন তাই এই পদক্ষেপ অর্থাৎ দেখুন মদ বিক্রি হচ্ছে সরকারের একটা আয় হচ্ছে এই মুহূর্তে সরকারের আয়ের সোর্স নেই সেটা একটা দিক থেকে ভাবা যেতে পারে অ্যাঙ্গেলে দেখুন লকডাউন হচ্ছে এই মুহূর্তে সরকারের আয়ের ক্ষেত্রে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে সেক্টর কমে গেছে কিছু কিছু সেক্টর খোলা আছে যাতে ট্যাক্সটা অন্তত জমা পড়ে সেক্ষেত্রে একটা ভালো দিক সমস্যা হচ্ছে এইখানে যে কাজটা শিক্ষকদের দেওয়া হচ্ছে এটা একদম ঘিন্নতম কাজ তো এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন পাশাপাশি বল ইডন চ্যানেল নতুন থাকলে ইডোমন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন অবশ্যই এই শিক্ষকদের কাজ নিয়ে আপনাদের কী মতামত ঘরে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ